বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা 1972 সালের 31 জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে সফরে এসেছিলেন। সেই সময় ঢাকায় নেমে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠককালে রবার্ট ম্যাকনামারা বাংলাদেশের প্রতি সমর্থন জানান এবং সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। 1972 সালের 17 আগস্ট বিশ্বব্যাংকের 117তম সদস্য হয় বাংলাদেশ। তখন সহজ শর্তে ঋণের শাখা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের 108তম সদস্য হয় বাংলাদেশ। বিশ্বব্যাংকের সদস্য হওয়ার 3 মাসের মধ্যেই 1972 সালের 24 নভেম্বর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে একটি প্রকল্পে বাংলাদেশকে $5 কোটি সহায়তা দেয় বিশ্বব্যাংক। এটি বাংলাদেশকে সংস্থাটির প্রথম অর্থ ছাড়, আর এভাবেই বাংলাদেশে বিশ্বব্যাংকের যাত্রা শুরু হয়। গত 5 দশকে বিশ্বব্যাংক হয়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন সহযোগী। বর্তমানে সংস্থাটির $1,600 কোটি সহায়তা পুষ্ট 57টি প্রকল্প বাংলাদেশে চলমান। অবকাঠামো, জ্বালানি, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক বড় ভূমিকা রেখেছে। সংস্থাটি 80 দশকে এসে কৃষিখাতে ব্যাপক বিনিয়োগ করে। 1978 থেকে 1994 সাল পর্যন্ত সংস্থাটি এদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের 26টি জেলায় মোট 1,600 কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ করা হয়। বিদ্যুৎ খাতেও বিশ্বব্যাংকের অবদান অনেক। গত 50 বছরে বাংলাদেশকে সব মিলিয়ে $3,800 কোটি অর্থ ছাড় দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ কাজে লেগেছে দারিদ্র বিমোচনে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে বিশ্বব্যাংক দশকের পর দশক অর্থ দিয়ে আসছে বাংলাদেশকে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।